হ্যালো 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 এভরিওয়ান, আমি এই ভিডিওটা মানে মঙ্গলবার সোমবার রাতে করে রাখছি, মঙ্গলবারে তোমরা পাবে। আমি জানি আমি অনেকটা লেট করে ফেলেছি, শুরু করি, এদিক ওদিকের কথা না বলি। রিম্পাদি, আমি তোমাকে রিম্পাদি বলেই ডাকছি, কোনো খ্যাকশিয়াল বা অন্য কোনো নামে আমি তোমায় ডাকছি না। আমার কিছু বক্তব্য আছে তোমাকে, সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে যে যখন কোনো মানুষের এগেনস্টে কথা বলে বা প্রতিবাদ করে, আমি জানি না কি করে মানে এরকম কথাগুলো উঠে আসে যেগুলো তোমরা বলছো। আমরা যখন আমি পার্সোনালি আমি কিন্তু এই অর্ধনগ্ন মহিলাগুলোর এগেনস্টে গিয়ে ভিডিও বানাই, অবভিয়াসলি তুমি দেখবেও না আর তুমি জানবেও না, সেই জন্য আমি তোমাকে কথাটা বলে দিচ্ছি ভিডিওতে। তো আমি এদেরকে যখন বোঝাই, আমি ওদেরকে বোঝানোর জন্য ওদের মতো অর্ধনগ্ন হয়ে কিন্তু বসি না, ওরাও আমাকে নিয়ে অনেক কিছু বলে, সেই কথাটার উত্তর আমি সেইভাবেই দিই। এবার হয়তো বলবে যে তুমি তো গালাগাল করো। ইয়েস, আমি গালাগাল করি, যখন বুঝি গালাগাল দেওয়ার যোগ্য তখন দিই। কিন্তু তুমি যেখানে 1 নম্বর, তুমি সম্পর্ককে এতটা নোংরা জায়গায় টেনে নিয়ে যাবে বারবার। তুমি এর আগের বারেও যখন মাকে নিয়ে কিছু বলেছিলে, আমি কিন্তু কথা বলেছিলাম তোমাকে, অনেক কিছু বলেছিলাম, খারাপভাবেই বলেছিলাম। একটা ভাই বোনের সম্পর্ককে আজকে তুমি MSL মানে তুমি বলো তুমি কোনো গ্রুপে নেই, কিন্তু তুমি আলটিমেটলি গ্রুপে আছো। সেদিন যখন ভিডিও কলিং হয়েছিল, এই ওদের বাড়িতে, MSL এর বাড়িতে সবাই গিয়েছিল, তখন কিন্তু ভিডিও কলিংয়ে তুমিও ছিলে। দ্যাট মিন্স তুমি ওদের গ্রুপে আছো ডার্লিং, তুমি গ্রুপে নেই কথাটা কিন্তু মিথ্যে কথা। সো এই গ্রুপে নেই, কোনো গ্রুপের সাথে আমি চলি না, এই কথাটা কিন্তু ভুল। চাইতে না চাইতেও তুমি কিন্তু অলরেডি কোনো একটা গ্রুপের মধ্যে ঢুকে গেছো, এটা কিন্তু প্রুফ, এটা প্রমাণ আছে, ভিডিও ক্লিপিংসে প্রমাণ আছে। মিটে গেল আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আমার পার্সোনাল কিছু এই ইউটিউবের মানে প্রবলেমের, অ্যাকাউন্টের প্রবলেম নিয়েই। আমিও কিন্তু সঞ্জয় দাকেই ফোনটা করি, আমি বলতে বাধ্য হচ্ছি কথাটা, সঞ্জয় দা কিন্তু আমাকে হেল্প করেছে, ঠিক আছে। আমি জানি আমাকে নিয়ে যখন অনেকজনা অনেক কিছু কথা বলেছিল, সঞ্জয় দাও কিন্তু ভিডিও নামিয়েছিল তাদেরকে নিয়ে, হয়তো সে বলেনি যে মিলিকে কেন বলা হচ্ছে, বাট আমি একা লড়ছিলাম দ্যাট টাইম, সঞ্জয় দাও কিন্তু ভিডিও নামিয়ে অনেক কথা বলেছে, হয়তো বা সে আমার নামও করেছে, হয়তো বা করেও নি, বাট বলেছে, সেই সেই ব্যক্তিটাকে নিয়ে সেও ভিডিও নামিয়েছে, কথাটা বলেছে। সঞ্জয় দা অলওয়েজ, আমি এই জিনিসটা দেখে গেছি, যতদিন আমি সঞ্জয় দাকে এইভাবে পাশে পাইনি ততদিন আমি বলতে পারতাম না, বাট আমি যখন নিজে পেয়েছি মানুষটাকে, যে মানুষটা সামনের মানুষের কোনো, তাকে যদি সে চেনে বা জানে তার কোনো প্রবলেম হয়, সে কিন্তু ওভার দ্য ফোন সেই প্রবলেমটা সলভ করতে পারে। আমি যখন কারুর সাথে মিশি, আমি তখন তাকে নিয়ে কথা বলার মতো জায়গায় যেতেই পারি। এখনও যতদিন আমি মিশিনি, ভিডিও মানে ক্যামেরার ওপার আর এপারের সম্পর্ক ছিল, ততদিন আমার বলাটা হয়তো তোমাদের কাছে খুব মনে হতো বাবা আবার বোন বোন আবার নতুন বোন চলে এসেছে, বাট নাও অ্যাকচুয়ালি চলে এসেছে, কারণ সঞ্জয় দা যথেষ্ট একটা হাম্বল, যথেষ্ট একটা পজিটিভ একটা মানুষ। ওর ভিডিওতে যতই ও নেগেটিভভাবে যতই ও খারাপ কথা বলুক না কেন, অ্যাকচুয়ালি আমরা কিন্তু সবাই হেসেই বেরিয়ে আসি, সত্যি ওর ভিডিও দেখলে কিন্তু হাসি। আজকে আমার কিছু ভিডিওতে লোক কিন্তু দেখে লজিক লজিক গালাগালি হেনা তেনা দেখে, কেউ হাসে না, প্রতিবাদটা প্রতিবাদের মতন হয়, রাদার তোমার ভিডিও দেখেও কেউ হাসবে না, সবাই বুঝতে পারি তুমি প্রতিবাদের মতনই প্রতিবাদ করছো। কিন্তু প্রতিবাদের একটা লিমিট আছে, লিমিট আছে। সঞ্জয় দাকে অ্যাজ এ একজন ব্রাদার হিসেবে, দাদা হিসেবে সত্যি আমি YT-তে পেয়েছি, YT-তে ইউটিউবে এসে আমি যেটুকু শিখেছি কেউ কারুর নয়,
কিন্তু ইউটিউবে এ আসার পর আমি সেই বিশ্বাসটা নিয়েই সবার সাথে মিশতে যাই, কিন্তু যখন দেখি এই সীমাদি, সঞ্জয় দা, মি অ্যান্ড মাই মমের, মানে দুজনের কথাই বলবো, মাম্মা আর মিমি দুজনের কথাই বলবো, এদেরকে যখন একদম আলাদাভাবে দেখেছি, বা অর্পিতা দি, এরা সবাই কিন্তু আমি এদের সবার সাথেই মিশেছি বা কথা বলেছি ওভার দ্য কল। তো আমি এইটুকু বুঝেছি এরা কেউ স্বার্থ নিয়ে কিন্তু মেশে না যে কন্টেন্ট পাওয়া যাবে বা তোমার সাথে মিশে কিছু জিনিস জানতে পারবে বা চ্যানেল প্রমোট করার একটা ধান্দাবাজি ব্যাপার থাকবে, এগুলো নয়। আমি তোমাকে বলছি না আমাদের গ্রুপে আসো বা ওই গ্রুপ ছাড়ো, আমি কিচ্ছু বলছি না। এই যে তোমরা বলো না গ্রুপ গ্রুপ গ্রুপ, তুমি না চাইতেও, তুমি চাও না চাও জানি না, তুমি কিন্তু অলরেডি একটা গ্রুপে ঢুকে রয়েছো। ঢুকে গিয়ে তুমি, আমি জানি না এই কথাগুলো কি শুধু তোমারই, আজকে শ্বশুরমশাই লুঙ্গি উঠে যাবে, তুমিও কিছু করে ফেলবে। সুতোপাতিকে বোঝানোর তোমার, সুতোপাতি তোমার কন্টেন্ট, আমি বুঝেছি তোমার ভিডিও দেখে এইটুকু বুঝে গেছি। সুতোপাতির এগেনস্টে কথা তোমাকে বলতেই হবে, তাই বলে এতটাই তোমাকে ইয়ে হয়ে উঠতে হবে যে শ্বশুরমশাই ঠিক আছে চলো মু বলা ভাই বোনকে তো তুমি বললেই, তাই বলে শ্বশুরমশাই। তাহলে তুমি যখন বলছো, আজ পর্যন্ত কিন্তু মানে অলরেডি আজকে নেমে গেছে সঞ্জয় দার ভিডিও, বাট স্টিল তার আগে কিন্তু সঞ্জয় দা তোমাকে নিয়ে ভিডিও বন্ধ করে দিয়েছিল, হঠাৎ করে সঞ্জয় দার কথাটা নিয়ে তুমি এমন করে বললে, সঞ্জয় দা তো ভিডিও নামাবেই তখন। আজকে তার বউ যে সাথে পাঁচে কোথাও নেই, তার নিজের ব্লগিং চ্যানেল নিয়ে সে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়েও সঞ্জয় দার বউ ওইটুকু বাচ্চার ছেলেটা তাকেও টানা হয়েছে, হয়নি কি? বারবার করেছো তোমরা, তোমাদের গ্রুপ করেছে, আমি এটা বুক বাজিয়ে বলবো, তোমাদের গ্রুপ করেছে, সেই ওদেরকে টেনে নিয়ে এসেছে। কেন পার্সোনাল অ্যাটাকটা কিন্তু তোমরা আগে করো, তারপর সঞ্জয় দা একটা মানুষ বারবার পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, সে কি ছেড়ে দেবে? তাকে দশবার বললে সে তো একবার বলবেই, আর সে যখন বলবে তখন তার কথাটাকে নিয়ে একটা কি বলবো ওটাকে, কি কার্ড বলে যেন, ইমোশন কার্ড না, ওমেন্স কার্ড, ইয়েস ওমেন্স কার্ড খেলা হবে তখন, যে আমরা মেয়ে আমাদের নিয়ে বলছে ও তাহলে এই ও শশা কলা হেনা তেনা নিয়ে অনেক বড় জিনিস নিয়ে চলে আসা হবে। তো এটা কি ঠিক? যখন ওয়াইটিতে এসে যখন তাকে পার্সোনাল অ্যাটাক করছো, সেও তো তোমাদের পার্সোনাল অ্যাটাক করবে, সেও তার ওয়েতে করবে। তোমার যদি মনে হয় তোমার ওয়ে ঠিক আছে, তাহলে তার ওয়েতেও আমরা কখনো ভুল দেখি না। এই প্রশ্নটা আমাকে অনেক দিন আগে করা হয়েছিল যে সঞ্জয় দাকে কেন কেউ কিছু বলে না। তোমরা যদি বলো ক্যামেরায় অন ক্যামেরা MSL-এর ওখানে রেকর্ডিং আছে যে তোমার ভুল দেখলে তোমাকে অন কল বলবো কিন্তু ক্যামেরা খুলে বলবো না, এটাই হয় প্রিয় মানুষের সাথে, তাহলে যদি এটাই প্রিয় মানুষের সাথে, তোমাদের প্রিয় মানুষের সাথে যদি এটাই হয়, তাহলে আমরা আমাদের প্রিয় মানুষদের আমরা কেন অন কল বলবো না? আজকে সুতোপাদিকে ফোন কেনার জন্য সঞ্জয় দা যদি একটা কল করে কিছু হেল্প করে, সেখানে তার কিছু টাকাও বেঁচে যায়, সে কিছু ভালো ফোনও কিনতে পারে, প্রবলেম কোথায়? এখানেও নোংরা চিন্তা, একটা মানুষ শ্বশুরমশাইকে হাতে রাখা, শাশুড়ির সাথে সম্পর্ক ভালো নেই, চলো মেনে নিলাম এগুলো বললে, কিন্তু এই যে কথা শ্বশুরেরও হাওয়ায় লুঙ্গি উঠে যাবে, তখন কিছু হয়ে যাবে, তোমার কমেন্ট বক্সটাও আমি দেখেছিলাম, কিছু মানুষ কিন্তু এই পার্টিকুলার শব্দটাকে নিয়ে তোমারই পরিবারের লোক তারাও কিন্তু তোমাকে বলেছে, দ্যাট মিন্স তুমি ভুল বলেছো। অলওয়েজ আমরা সবাই ঠিক হতে পারি না, আমিও আমার ভুলটা স্বীকার করি, আমিও ভুল স্বীকার করি, ইয়েস আমার ভুল হয়, আমি এক্সট্রিম গালাগাল দিই, আমার ভুলের শাস্তিও আমি পাই। আমার সেই সেই ভিডিওগুলোতে মানে একটা ভিডিও কেয়াকে নিয়ে 44K
44k views আছে 1.2k লাইক আছে বাট স্টিল আমার ওই ওই ভিডিওতে আমি এত গালাগাল করেছি আমার কিন্তু মনিটাইজেশন অফ করা আছে মানে আমি কোনো রেভিনিউ পাবো না কিছু পাবো না এটা আমি শাস্তি পেয়েছি আমি গালাগালও দিয়েছি বাট আমি স্যাটিসফাইড ইয়েস আমি স্যাটিসফাইড ওই মত ওর মতো নোংরা মেয়েকে ওটা বলা যায় কিন্তু তোমার কি মনে হয় যে ওরকম নোংরা মেয়ে সুতোপাদি এত হিংস্র হয়ে পড়ো কেন এতটা হিংস্র তোমাদের যখন প্রতিবাদ করার থাকে ওয়াইটিতে বিশ্বাস করো প্রচুর নোংরামি চলছে তাদেরকে নিয়েও প্রতিবাদ করতে পারো তাই না কি শুধুই কি সুতোপাদিকেই লিখতে পারো যেহেতু সুতোপাদির কন্টেন্ট শুধুই এমএসএল শুধুই কি এমএসএল এমএসএল এর বাইরে কি সুতোপাদি কাউকে নিয়ে বলে না আজকে মিল্কি শাহার মতো মেয়েকে নিয়েও কিন্তু ভিডিও বানিয়েছে সেটা রিকোয়েস্টেড হোক আর যাই হোক তার মানে সুতোপাদি অন্য কাউকে নিয়ে বললেও লোক কিন্তু দেখা পছন্দ করে বাট আমার মনে হয় না তুমি সুতোপাদিকে ছেড়ে বা সঞ্জয় দাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে ভিডিও করলে তোমার কে কেউ খুব একটা দেখবে কারণ তোমার মধ্যে এই সাহসিকতার পরিচয় আমি কিন্তু পাইনি তোমার ভিডিওর মধ্যে শুধুই এরা থাকে আর কেউ থাকে না তো আমি একটাই কথা বলতে চাই প্রতিবাদ করার ওয়েটা কি তাদের মতনই হয় তোমার যদি মনে হয় যে সঞ্জয় পার্সোনাল অ্যাটাক করছে সুতোপা করছে তাহলে কি তুমিও ওইভাবেই পার্সোনাল অ্যাটাক করে কথাটা বলবে তোমার প্রতিবাদ করার ওয়েটা কি অন্যরকম হতে পারে না কখনোই আমি এইটুকুই বলতে চাই তোমাকে এইভাবেই বলে যাবে তুমি যদি 10 বার বলো একবার তো সঞ্জয় দা বলবেই তাই না কি আজকে শ্বশুরমশাইকে নিয়ে বলছো সুতোপাদির সুতোপাদি যদি দেখে সুতোপাদি যদি নাও দেখতে পারে আমি আমার মতো ছোট একটা মানুষকেও কেউ যদি লিঙ্ক পাঠিয়ে বলে যে এ তোমার এগেনস্টে ভিডিও নামিয়েছে আমি যদি জানতে পারি তো সুতোপাদিকে তো অবভিয়াসলি অনেকজনাই পাঠাবে সুতোপাদি যদি শোনে তার খারাপ লাগবে না তার শ্বশুরমশাইকে নিয়ে বলেছে তখন সেও ক্যামেরা খুলে তোমাকে নিয়েও বলবে তার বর তো সকাল থেকে রাত পর্যন্ত থাকে না সেটা সকলের বরই থাকে না সেই সূত্র ধরে যদি চলতে যায় তাহলে তোমার হাজবেন্ড তো শুনেছি অনেক দিন দেখে না অনেক দিন থাকে না সরি ভুল বললাম পুরো সপ্তাহটাই থাকেন না তিনি তাহলে সেই সূত্র অনুসারে যখন অন্যরা তোমাকে পার্সোনাল অ্যাটাক করে বলে বাচ্চা কার এটা ওটা হ্যানা ত্যানা যেগুলো বলে সেগুলো কিন্তু আমি কোনো অর্থে ইললজিক্যাল বলে দেখছি না কারণ সূত্রটা তুমি ধরিয়ে দাও কথাটা তুমি ধরিয়ে দাও তারপর সেই সুতোটা ধরে যখন অন্য দিক থেকে কেউ টানটা মারে তোমার হাত থেকে যখন সুতো বেরিয়ে আসবে সিচুয়েশন হয় তখন তুমি বলে দাও যে তোমরা পার্সোনাল অ্যাটাক করছো তোমরা এই খারাপ কথাটা বলেছো বা তোমাকে যারা পছন্দ করে তারা এই কথাটা বলে কিন্তু স্টার্ট তো তুমি করো আজকে যদি 10টা ভিডিও 12টা ভিডিও তুমি সুতোপাদির এগেনস্টে নামাও তারপরে গিয়ে একটা ভিডিও সঞ্জয় দা তোমার এগেনস্টে নামিয়েছে আমি এটা পুরোটা দেখে তারপর আজকে ভিডিওটা করতে বসেছি আদারওয়াইজ আমি বসতাম না এটা তো তুমি ভুল করেইছ দিনের পর দিন একটা মানুষকে সবাই মিলে বলবে সেই জায়গায় তাকে বাজা 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 বলতে থাকবে সবাই মিলে তোমাদের গ্রুপে কে বাদ রেখেছে বলতে পারো কে বাদ দিয়েছে যারা ব্লগিং চ্যানেল করে তারা পর্যন্ত সুতোপাদিকে বলেছে আজকে আমরা যখন বলতে যাব তখন চলে আসবে সবাই মিলে হুক্কা হুয়া করছে সবাই মিলে কুকুরগুলো চিৎকার করছে আমরা বললে কুকুর তাহলে তোমাদের দলের লোকগুলোও যখন একসাথে সবাই মিলে সুতোপাকে বাজা বলো তাহলে তোমরাও তো হুক্কা হুয়াটা করো তাহলে সেই সূত্র ধরে তোমাকে যদি কেউ খ্যাকশিয়াল বলে ডাকে খুব একটা ভুল করেনি কিন্তু তারা বিকজ তারা তোমাকে অনেক দিন ধরে দেখছে তাদেরও ধৈর্যের বাঁধ ভেঙেছে আজকে সঞ্জয় দা সুতোপাদি এরা অনেক ক্লোজ তোমাদের যেমন না চাইতেও ক্লোজ হয়ে গেছে এমএসএল জানি না কতটা তোমরা এমএসএলের জন্য কতটা মানে ওদের সাপোর্টে এতটা বলে আমি কোনো কমেন্টেও দেখিও না উজ্জ্বল বা কণিকার কোনো একটা কমেন্টও দেখতে পাই না আমি দেখতে পাই না তোমাদের কমেন্ট বক্সে খুব একটা এত এত ভরিয়ে ভরিয়ে তো সাপোর্ট ভিডিও করো তারপরেও একটা তো থাকতেই পারে বা একটা ভিডিওকে নিয়ে কমিউনিটিতে তুলতেই পারে আমি কিন্তু আজ পর্যন্ত দেখতে পাইনি এত সাপোর্টে ভিডিও বানাও বাট স্টিল নো কমিউনিটি পোস্ট
মানে তোমাদের তোমার হয়ে তুমি এত সাপোর্ট করো, মানে MSL মানে ইন্ডিয়া পাকিস্তান বলে না, MSL আর সুতপাদি লাইক দ্যাট, মানে আমার আমি তো এটাই মনে করি। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা MSL এর মানে সাপোর্টে তুমি পার ডে ভিডিও নামাও, তারপরেও আজ পর্যন্ত তো দেখলাম না তোমাকে নিয়ে একটা কমিউনিটি পোস্ট, কিন্তু কটা দিনে তোমার সাপোর্টে অভ্র, পুরো নামটা আমার ঠিক মনে নেই, ও যখন কয়েকটা ভিডিও তোমার সাপোর্টে করেছিল, তুমি কিন্তু কমিউনিটিতে প্রত্যেকটা ভিডিও তুলেছো, আমি কিন্তু দেখেছি এই জিনিসটা। তাহলে তুমি তোমার মধ্যে যদি এতটা সিম্প্যাথি থাকে যে তোমাকে নিয়ে ভিডিও করেছে, তোমার উচিত কমিউনিটিতে দেওয়া, তাহলে সেই সেই সিম্প্যাথিটা কেন MSL এর নেই বলতে পারো? বলতে পারো কতগুলো কমিউনিটি পোস্টে তুলেছে তোমাকে MSL? চোখ বন্ধ করে এত MSL এর সাপোর্টে কথা বলো যে মানুষকে বলতে গিয়ে একটা শ্বশুর মশাইয়ের সাথে তার বৌমার সম্পর্ক কেউ নোংরা জায়গায় আনছো, তার হাজবেন্ড সকাল থেকে বিকাল পর্যন্ত সন্ধে রাত পর্যন্ত থাকছে না, সে সারা দিন ব্লগিং ব্লগ দেওয়ার পরেও আমি মানছি সে বিশাল কিছু ব্লগ দিচ্ছে না, সে যেটুকু করে সেটুকুনি তার ব্লগে তুলে ধরে, তুলে ধরার পরেও সে সারা দিন তার আরেকটা চ্যানেলের জন্য চার পাঁচটা ভিডিও নামায়, তাতেই তো বোঝা যায় তার সারা দিনটা কী করে কাটে। সেখানেও তুমি বলছো যে ওই তো ওই দেখাস, তোর ওই ব্লগিং চ্যানেলে তো তুই ওই দেখাস, তারপর শ্বশুরমশাই নিচে আসে, কখন লুঙ্গি উঠে যাবে, কখন কী হয়ে যাবে, কথাটা শুনতে খুব খারাপ লাগে না কি? আজকে গালাগাল শুনতে লোকের কানে বাজছে, কিন্তু এই শব্দটা শুনতে তোমাদের সবার কানে, সরি, কানে এতটা লাগছে না কেন আমি এটাই জানতে চাই। আমি ভিডিওটা হয়তো নামাতাম না, আমি জানি আমি অনেক দেরি করে নামাচ্ছি, বাট স্টিল আমি নামাবই, যত লোকই নামাক না কেন তারপর হলেও আমি নামাবো। আমার সত্যিই দেখা হয়নি, আমি যখন দেখলাম সবার ভিডিও প্লাস তোমার ভিডিওটা, আমি আগ্রহবশত গিয়ে যখন দেখি তখন সামহাও আমার মনে হয় যে সত্যি সঞ্জয় দা আমাকে হেল্প করেছে, করেছে আমাকে হেল্প। আমি ফোন করাতে আমাকে বলেছে আমি ব্যস্ত আছি, কাস্টমার আছে, কাস্টমার বেরিয়ে গেলে তোমাকে কল করছি, কল ব্যাক নিজে করে, আমার অ্যাকাউন্টের প্রবলেম ছিল যে প্রবলেমটা সলভ করে দিয়েছে। তো সঞ্জয় দা এরকমই মানুষ, আজকে যদি তোমার সাথেও সঞ্জয় দার সত্যি ভালো সম্পর্ক থাকতো, দেখতে তুমি তোমাকে নিয়ে অন্য কেউ বললে সঞ্জয় দাও কিন্তু তোমার হয়েই ভিডিওটা নামাতো, ঠিক যেমন সুতপাদিকে নিয়ে কেউ বাজে কথা বললে সুতপাদির জন্যও ভিডিও নামায়, ঠিক আমার বা দীপাঞ্জনা বা ধরিত্রীর জন্যও যেমন ভিডিও নামায় বা সীমাদির জন্যও যেমন ভিডিও নামায়, ঠিক তোমার জন্যও কিন্তু ভিডিও নামাতো, বিশ্বাস করো যদি সম্পর্কটা ভালো থাকতো। এক হাতে তালি বাজে না, শুধু সঞ্জয় দা বা সুতপাদির দোষ দেখলেই চলবে না, তালিটা দু হাতে বাজে, তো বোথ সাইডেই আছে প্রবলেম, ওদের দিকের প্রবলেমটা দেখেও দেখবো না বলবো না। তুমি যদি পার্সোনাল অ্যাটাক বারবার না করতে তাহলে কিন্তু সঞ্জয় দা বলতে আসতো না, 10-12টা ভিডিও নামিয়েছ, বারবার সুতপাদিকে নিয়ে বলে গেছো, তবে গিয়ে সঞ্জয় দা তোমাকে নিয়ে ভিডিও নামিয়েছে, আদারওয়াইজ সঞ্জয় দা কিন্তু নামাতো না। এবার সঞ্জয় দা যখন ভিডিও নামালো তখন তুমিও নামাতে শুরু করলে, তুমি উড়ো কথায় কান দিয়ে তুমি সঞ্জয় দার বউকে বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলে দিলে, তখন অটোমেটিক কথাটা উঠবেই, তখন সে তো তোমাকে আর ছাড়বে না। তুমি আজকে যদি সকাল থেকে রাত পর্যন্ত, যেটা নর্মাল হাজবেন্ডরা জব করলে যেটাই হয়, সকালে বেরিয়ে যায় রাতে বাড়ি আসে, সেই টাইমের মধ্যেও তুমি যদি শ্বশুরের সাথে সুতপাদির সম্পর্কের কথা তোলো, তাহলে তোমাকে তো ডার্লিং বলবেই সবাই, তোমার বর তো সারা সপ্তাহ থাকে না, তাই না? আমি কিন্তু এখানে ওদের কোনো ভুল দেখছি না ভুল। বাই দা ওয়ে, আমার যেটা বলার ছিল আমি তোমাদের বলে দিয়েছি, আই ডোন্ট থিঙ্ক সো এর থেকে বেশি কিছু বলতে পারি। পূজা পাশ থেকে বলছে ফাইনালি, পূজা খুব বোর ফিল করে অ্যাকচুয়ালি এইরকম ভিডিওগুলোতে, কারণ ও মানে শুরু শেষ কিছু বুঝতে পারে না, কাকে নিয়ে বলছি, কে কীরকম, কার ভিডিও, কে কী করেছে, ও বুঝতে পারে না, ও সকলের ভিডিও তো অত দেখে না ওই জন্য। তো যাই হোক, চলো, বাই, লাভ ইউ অল। আর বলেছিলে যে তোমাকে ট্যাগ করতে না, বাট অবশ্যই তোমার নাম নিয়ে যখন ভিডিও করেছি তোমাকে মেনশনও করব, সেই গার্ডসটা আমার আছে, আমি করব।
আর জানি না তুমি উত্তর যদি দাও বা তুমি কিছু কথা যদি আমাকে তুলে ধরো, যদি আমার চোখে পড়ে অবশ্যই আমি তার আনসার ব্যাকও তোমাকে করতে বসে যাব, ভিডিও খুলে মানে ক্যামেরা খুলে, সরি। চলো বাই, লাভ ইউ অল। আমি আমি আবার একটা কথা প্লিজ না বলে থাকতে পারছি না, নিজেদের মতো নিজেরা ভিডিও করো, পার্সোনাল অ্যাটাক করা বন্ধ করো। সুতপাদি তোমার কন্টেন্ট, সুতপাদিকে নিয়ে বলছো, সুতপাদির কাছে কিচ্ছু ম্যাটার করে না। যেমন MSLকে নিয়ে বারবার সুতপাদি ভিডিও করলেও সুতপাদির যেমন MSLদের যেমন দেখতেও আসে না তোমাদের কথা অনুসারে, কিন্তু তারা দেখে, তার জন্যই সে শাখা পড়লেও বা বরকে কী করে নামাচ্ছে সেটাও ওঠা নামাটাও দেখাতে চলে আসে, বোঝাই যায় যে ওরাও দেখে সুতপাদির ভিডিও। সেমভাবে সুতপাদিও কিন্তু হয় তোমাদের ভিডিও চোখে পড়ুক না পড়ুক, যদি পড়েও সুতপাদিরও কিন্তু খারাপ লাগবে। শ্বশুর মশাই তিনি কিন্তু ভিডিওতে আসেন না, এই জন্যই। আর একটা কথা বলার মানে শেষ করার আগে বলে ফেলি, এই রিজনগুলোর জন্যই সুতপাদির ভিডিওতে তার শ্বশুর মশাই বা শাশুড়িকে নিয়ে আসে না, কারণ সে জানে সে যদি একবার নিয়ে আসে তাতে ক্যামেরা ফ্রেন্ডলি হোক আর না হোক, সে যদি একবারও নিয়ে আসে সেকেন্ড টাইম তাদেরকে নিয়েও কথা হবে। কয়েকবার শ্বশুরমশাইকে দেখেছো তোমরা, তার মধ্যেই শ্বশুরমশাইয়ের লুঙ্গি নিয়ে কথা হয়ে গেল। সে যদি হাফ প্যান্ট পরে থাকতো তাহলে কি বলতে, লুঙ্গি উড়ে যায়, হাফ প্যান্ট কি খুলে যায়, এরকম কথা বলতে? শেম অন ইউ। অ্যাকচুয়ালি শ্বশুরমশাই আর বৌমা মুখেই বলা যায় যেখানে মেয়ে আর বাবার মতো সম্পর্ক হয় শ্বশুরমশাই আর বৌমার, সেই সম্পর্কটাকেও ছোট করলে, আর রক্তের ভাই বোনের থেকেও আমার তো মনে হয় এরকম ভাই বা দাদা অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গায় থাকে। হয়তো রক্তের দাদাকে অনেক কথা ভয়ে বলা যায় না, কিন্তু এই পাতানো দাদা বা ভাইকে অনেক কথা বলে দেওয়া যায়, আর তারা কিন্তু চুপচাপ এসে হেল্পটা করে বেরিয়ে যায়, তাই না? যাই হোক, লোকের বর সকাল থেকে রাত কতক্ষণ থাকছে না, সেই সময় কী করছে ওটা না ভেবে, তুমি যে বলো না যে একটা আঙুল ওইদিকে তুললে বাকি আঙুলগুলো তোমার দিকে থাকে, জাস্ট লাইক দ্যাট, ওকে? তুমি যে সকাল থেকে রাতের ওই টাইমিংটা দিয়ে ট্যাগলাইনটা মানে টাইটেলটা করেছিলে তোমার হাজবেন্ড, সেই সূত্র ধরে দেখতে গেলে সারা সপ্তাহটা থাকে না। সো তোমাকে নিয়ে যখন বলবে তখন সেটা হজম করার ক্ষমতাও তুমি রাখো, যখন সঞ্জয় দাকে আবার বলছো তখন সকলের ভিডিও, সবার গালাগালি, যে যেভাবে ভিডিও বানায় সেগুলোও হজম করতে তোমাকে হবে ডার্লিং, কিচ্ছু করার নেই। বাই, লাভ ইউ অল। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, যদি কিছু ভুল বলি অবশ্যই আমাকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিও যে মিলি তুমি এটা ভুল বলেছো, আমার যদি ভুল হয়েও থাকে না হয়েও থাকে একটা থ্যাংক ইউ তোমাদের কাছে যাবেই। আমি নেগেটিভ কমেন্টের কিন্তু অলওয়েজ আনসার দিয়ে থাকি, পজিটিভ তো দিই, লাইক তো করি, নেগেটিভগুলোরও মোটামুটি করে থাকি যতগুলো চোখে পড়ে। জানি খুব অল্প বিস্তরই কমেন্ট আসে, বাট আনসার ব্যাক করি। তোমাদের কমেন্টগুলো আমার পড়তে ভালো লাগে, তাই প্রত্যেকটা ভিডিওতেই বলি প্লিজ কমেন্ট করো। টাটা।